চিত্রনায়ক ফারুকের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্র শহীদ মিনারে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা জানাতে কারা এসেছেন, তার বিদায় কি বলছেন তারা? ধন্যবাদ। আমি এখন আছি আসলে শহীদ মিনারে, যেখানে আসলে আপনার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নায়ক ফারুককে আসলে এখানে আনা হয়েছিল। আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাই আসলে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখানে আসছে কিন্তু আপনার শ্রদ্ধা নিবেদনের জন্য চিত্রনায়ক ফারুককে। একবার যিনি 5 দশক ধরে কিন্তু আসলে তার যে বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে এবং চলচ্চিত্রে যে তার অবদান রয়েছে, এই সেই সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনার তার যে ভক্তানুরাগীরা রয়েছে এবং যারা তার সহকর্মী রয়েছেন এবং তার রাজনৈতিক জীবনের যারা সহকর্মী রয়েছেন এবং সারা বাংলাদেশের আসলে যারা তার যারা ভক্ত রয়েছেন এবং তার চলচ্চিত্রে যারা প্রেমী রয়েছেন সবাই কিন্তু এক এক করে আসছেন আসলে এখানে একটু শ্রদ্ধা নিবেদন করার জন্য। তাদের আজ তাদের মাঝ থেকে আসলে হারিয়ে গেছে সেই আমাদের চলচ্চিত্রের সেই প্রখ্যাত মিয়া ভাই, তিনি আসলে এখান থেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আর আর আপনার গত 2021 সালের মার্চ মাসে কিন্তু আসলে তিনি আপনার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন, নিয়মিত চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন এবং নিয়মিত চিকিৎসার পরে কিন্তু আসলে সেখানকার যে ডাক্তার তিনি কিন্তু তাকে পরামর্শ দিয়েছিলেন তার রক্ত সঞ্চালনের এর মতো অসুখ হওয়ার কারণে কিন্তু আসলে তাকে সেখানে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন এবং তারপর থেকে কিন্তু সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সেই এই চিকিৎসাধীন থাকার পরে কিন্তু আপনার গতকাল ঠিক স্থানীয় সময় সকাল 10টা নাগাদ তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা আপনাকে জানিয়েছিলাম যে সকালবেলা কিন্তু আসলে ঠিক 7টা 50 নাগাদ তার মরদেহ নিয়ে কিন্তু আসলে এয়ারপোর্টে আসে এবং বাংলাদেশ এয়ারপোর্টে আসে, সেখান থেকে আসলে আপনারা নিয়ে তার উত্তরা যে বাসভবন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই উত্তরা বাসভবনে কিন্তু আপনার তার যে সহকর্মীরা ছিলেন চলচ্চিত্রে তারা কিন্তু আসলে সেখানে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন এবং তার প্রতিবেশী যারা রয়েছেন এবং যারা রাজনৈতিক সহকর্মী রয়েছেন তারাও কিন্তু আসলে সেখানে জড়ো হয়েছিলেন। তারপর সেখান থেকে কিন্তু আবার শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু আসলে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু আপনার রাজনৈতিক কর্মীরা এবং তার যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং যারা ভক্তানুরাগী রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু আসলে কিছুক্ষণ পরপরে কিন্তু এসে আসলে তারা শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। আমরা এখানে এসে আসলে দেখেছি যে আপনার যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু আসলে এখানে এসে কিছুক্ষণ আগে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই যে ভক্তানুরাগের আগে কিন্তু আসলে তা ধীরে ধীরে ক্রমান্বয়ে কিন্তু আসছেন এবং আপনার এখানে কিন্তু আসলে আপনার শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং রাষ্ট্রপতি মহোদয়ের পক্ষ থেকে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। ধীরে ধীরে কিন্তু আসলে আপনার একে একে কিন্তু আপনার তার যে তাদের যে ভক্ত রয়েছে এবং তারা কিন্তু এসে আসলে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এবার আমরা একটু সরাসরি শোনাবো দর্শকদের যে আসলে তার যে ছেলে আপনার সরফ হোসেন পাঠান তিনি আসলে কিছু বলবেন। আমরা একটু দর্শকদের শোনাবো আসলে আপনার তিনি যে কথাগুলো বলছেন সেগুলো একটু দর্শকদের সরাসরি শোনাবো। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমার বাবাকে শেষবারের মতো সম্মান প্রদান করতে এসেছেন। সকলকে আমি বলতে চাই আপনারা ওনার প্রতি কোনো দুঃখ রাখবেন না, উনি যদি কখনো কষ্ট দিয়ে থাকেন ওনাকে আপনারা মাফ করে দেবেন, আপনারা কোনো দাবি রাখবেন না, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয়। ধন্যবাদ। শুনছিলেন আর কি তার ছেলের পক্ষ থেকে আসলে সবার কাছে আসলে আপনার এক ধরনের দোয়া চেয়েছেন তার পরিবারের পক্ষ থেকে আপনার চিত্রনায়ক ফারুকের জন্য এবং তার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো আসলে আমাদেরকে কিন্তু উত্তরা বাসায় বসে কিন্তু তিনি বলেছিলেন যে তার অসমাপ্ত কাজগুলো আসলে সমাপ্ত করার জন্য আপনার চেষ্টা করবেন। এ বিষয় নিয়ে আসলে আপনার এরপরে কিন্তু আসলে এখান থেকে কিন্তু আসলে আপনার FDC তে নিয়ে যাওয়া
দেওয়া হবে এবং এফডিসি তে যাওয়ার পরে কিন্তু আসলে আপনার সেখানে একটা জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজার পরে কিন্তু আপনার আবার তাকে চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে সেখানে আবার আরটি জানাজা অনুষ্ঠিত হবে এবং এর পরে আসলে তাকে নিয়ে যাওয়া হবে গুলশানের আজাদ মসজিদে এবং সেখানে তাকে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার পরে তাকে নিয়ে যাবে তার যে দেশের বাড়ি কালীগঞ্জে এবং সেখানে সর্বশেষ জানাজার পরে কিন্তু তাকে আসলে আপনার তার যে পারিবারিক কবরস্থান সেখানে তাকে সমাহিত করা হবে এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ নিয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ।